দিল্লি হিংসার প্রতিবাদ ও সম্প্রীতির আর্জি নিয়ে কলকাতায় বাম কংগ্রেসের শান্তি মিছিল। পুরো ভোটের মুখে মহানগরের রাস্তায় উঠে এলো দুই বিরোধী দলের ঐক্যের ছবি। দিল্লির হিংসা রাষ্ট্রীয় মদতে পরিকল্পিত গণহত্যা, গুরুতর অভিযোগ নিয়ে রাস্তায় বাম কংগ্রেস। বিকেল 3:30 নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় মিছিল। সারা দুনিয়ার কাছে আমাদের দেশের বদনাম করেছে আরএসএস এর বাহিনী। পশ্চিমবাংলায় অশান্তি বাধাবার চেষ্টা হচ্ছে, রাজ্যের সরকার নির্বিকার, মানুষ রাস্তায় নেমেছে তার প্রতিবাদে। সিপিএম এর বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী থেকে শুরু করে কংগ্রেসের সোমেন মিত্র, দুই বিরোধী দলের শীর্ষ নেতারা মিছিলে পা মেলান। ছিলেন বামফ্রন্টের শরিক দলের নেতারাও। ঠিক ছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মহাজাতি সদনে শেষ হবে মিছিল, কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিলের অনুমতি পুলিশ দেয়নি। শেষ পর্যন্ত ট্রাম লাইন ধরে বিবেকানন্দ রোড হয়ে মহাজাতি সদনে মিছিল শেষ হয়। দিল্লির বুকে যে নারকীয় ঘটনা ঘটছে, মানুষ নির্বিচারে গরু ছাগলের মতো তাদেরকে খুন করা হচ্ছে, সমস্ত খুনের খতিয়ান সরকার জনসমক্ষে আনছে না। ওই সরকারের হাত আমাদের মুখ্যমন্ত্রী আর ভাইপো যাদের, উনি বলছেন এরা মুখ্যমন্ত্রী হবে না, আমরা এখানকার অন্য মুখ্যমন্ত্রী দেব। আমি বলছি ওরা যে জেলের বাইরে আছেন তা আপনাদের জন্য আছেন, দিল্লিতে যে সরকার আছে তাদের জন্য আছেন, এটা খুব স্পষ্ট সম্পর্ক। এই বিপদের হাত থেকে রক্ষা করার একমাত্র পথ মানুষে মানুষে ঐক্য, মানুষে মানুষে সংহতি, সম্প্রীতির মেলবন্ধন তৈরি করা। সিএএ, এনপিআর, এনআরসির বিরোধিতা হোক কি অমিত শাহর কলকাতা সফরের প্রতিবাদ, ইস্যু ধরে যৌথ আন্দোলনে বাম কংগ্রেস, ধারাবাহিকভাবে রাস্তায় দুই দল। রবিবার অমিত শাহ কলকাতায় থাকাকালীন বাম কংগ্রেসের ছাত্র যুবরা যৌথভাবে বিক্ষোভ দেখান। সোমবার একসঙ্গে পথে নামলেন সিনিয়ররা। পুরো ভোটের মুখে যাকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জোরালো বার্তা বলেই মনে করা হচ্ছে। বাম এবং কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় যারা নেতা, তারা প্রত্যেকে কিন্তু আজকের এই মিছিলে সামিল হয়েছেন, এবং পুরো ভোটের আগে এই ঐক্যের ছবি কিন্তু অন্য শুধুমাত্র যে দিল্লি ঘটনার বিরুদ্ধে একটা যৌথ প্রতিবাদের ভাষা তুলে ধরলো তা নয়, পুরো ভোটের আগে কিন্তু এই ঐক্যের ছবি কিন্তু একটা নির্দিষ্টভাবে অন্য ছবিও তুলে ধরলো। ক্যামেরায় চাঁদের সঙ্গে শ্রেয়সীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। কলকাতায় গলি মারো স্লোগানে ফের ধরপাকড়। কাল তিন বিজেপি কর্মীর পর রাতে শোধপুরে পাকড়াও আরও এক মিছিলের নেতৃত্বে ধৃত সুজিত বড়ুয়াই। স্পষ্ট ফুটেজে সিসিটিভিতে শনাক্ত, আরও জনা ২৫, জারি তল্লাশি। গলি মারোয় কড়া মুখ্যমন্ত্রী ইঙ্গিত পেয়েই আরও তৎপর কলকাতা পুলিশ, উস্কানিতে কঠোর ব্যবস্থা, ওসিদের নির্দেশ সিপির নজর স্লোগানের সিসিটিভি ফুটেজেও শাহসভায় পিস্তলকাণ্ডে জেরা প্রাক্তন সিআরপিএফ জওয়ানকে। মোদীর টুইট টুইস্ট, সোশ্যাল মিডিয়া ছাড়ার ইঙ্গিত, রবিবার পোস্টে ফাইনাল ডিসিশন, নময় বার্তা রহস্য। তবে কি নমহীন এফবি, ইনস্টা, টুইটার, তুমি জল্পনা, ঘৃণা ছাড়ুন, খোঁজা রাহুলের নিছক স্টান্ট, কটাক্ষ সেলিমের। মালদায় মুখ্যমন্ত্রী আজ কালিয়াগঞ্জে প্রশাসনিক বৈঠক, উপনির্বাচনে ঘুরে দাঁড়ানোর পর সাক্ষাতের প্রতিশ্রুতি, কথা রাখতেই আজ জনসভা, ফের সিএএ এনআরসি নিয়ে সুর চড়াতে পারেন মমতা। স্পিকারের সঙ্গে বৈঠকেও খুলল না জট, দিল্লি হিংসায় আজও সংসদে ঝড় তুলতে অনড় বিরোধীরা, তৈরি শাসক শিবিরও, বিজেপি সাংসদদের সঙ্গে দীর্ঘ আলোচনায় মোদী, শান্তি রক্ষায় কড়া বার্তা। বারুইপুর জেলে সংঘর্ষ, বন্দীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে পদস্থ কর্তারা, জুলুম তোলাবাজির অভিযোগে কর্মীদের আটকে বিকেল থেকেই বিক্ষোভ, খণ্ডযুদ্ধে জখম অতিরিক্ত জেলার, তদন্তের আশ্বাসে সকালে কাটল অচলাবস্থা।